ওয়েলকাম টু জবস পাল্লা তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আবার একটু গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবস যে আপডেট নিয়ে চলেছে বন্ধুরা বন্ধুরা আপডেট আইসিএম এর তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং এনসিডিআইআর অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিভ অ্যান্ড রিসার্চের তরফ থেকে নতুন টি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কোনো রকম এক্সাম হবে না এবং এখানে কিন্তু আপনাদের ডাইরেক্টলি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবং এখানে কিন্তু এক্সামিনেশন ফিও কিন্তু লাগবে না অর্থাৎ ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন এবং বন্ধুরা যারা মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করছেন তো এখানে কিন্তু তারাও ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু স্যালারিও কিন্তু খুবই আকর্ষণীয় তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটিতে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করবো একটাই রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নেবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিস আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে তো আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি চেক আউট করে নিতে পারবেন তো বন্ধুরা চলে আমরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত জেনে নিই দেখুন বন্ধুরা আপনাদেরকে প্রথমে বললাম যে আইসিএমআর তরফ থেকে অর্থাৎ এনসিডিআর এবার তরফ থেকে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি কিন্তু একটি সরকারি একটি বিজ্ঞপ্তি আপনারা এটিকে চেকআউট করতে পারেন এবং বন্ধুরা দেখেন এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নংটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ডেটটি দেখেন এগারো তিন দু হাজার বাইশে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং বন্ধুরা দেখেন আমরা ডাইরেক্টলি একদম পোস্টগুলিতে চলে যাব দেখেন বন্ধুরা এখানে সিরিয়াল ওয়াইজ পোস্টগুলির নাম কোয়ালিফিকেশান এজ লিমিট তো ইত্যাদি লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এগুলিকে আমরা বিস্তারিত জানবো বাদ বাকি আমরা সেগুলোতে গুরুত্ব দেবো না দেখুন বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ জিনিসটাই দেখব দেখুন মধ্যে এখানে প্রথম যে এক নাম্বার যে পোস্টটি বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার এবং এখানে আপনাদের স্যালারি হবে পার মান্থ থার্টি টু থাউজেন্ড অর্থাৎ বত্রিশ হাজার টাকা কিন্তু পার মান্থ কিন্তু আপনাদের এখানে স্যালারি হবে এবং এখানে আপনাদের ভ্যাকান্সি বন্ধুরা দেখেন একটি পোস্ট এখানে আছে অর্থাৎ একটি মাত্র শূন্য পদ আছে তো সেটা কিন্তু এসসি ক্যাটাগরিদের জন্য এবং এখানে আপনাদের এজ লিমিট যেটা বলছে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু বন্ধুরা এস সি এসটিদের কিন্তু বয়সের ছাড়ও কিন্তু দিয়ে দেওয়া হবে যেরকম এসসি থেকে পাঁচ বছর বয়সের ছাড় এখানে কিন্তু দেওয়া হবে অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং বন্ধুরা এখানে দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলছে যে মাস্টার্স ডিগ্রি ইন দ্য স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে গিয়ে বায়ো স্ট্যাটিস্টিক্সের উপর যদি আপনাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে তো আপনারা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমরা সেকেন্ড যে ইয়ে পোস্টটি তো সেটি দেখে নেব দেখুন এখানে সেকেন্ড যে পোস্টটি পেরেছি সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার তো এখানেও কিন্তু আপনাদের স্যালারি হবে বত্রিশ হাজার টাকা এবং এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে মোট শূন্য পদ রয়েছে চারটি এবং দুটি রয়েছে জেনারেলদের জন্য একটি রয়েছে ও বিসিদের জন্য এবং একটি রয়েছে এসসিদের জন্য এবং ওদের এখানে দেখেন এজ যেটা লাগবে সেটা হচ্ছে তিরিশ বছর এবং এখানে কিন্তু আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও দিয়ে দেওয়া হবে এবং এখানে বন্ধুরা যেটা বলছে যে মাস্টার ডিগ্রি ইন হসপিটাল অর হেলথ ম্যানেজমেন্ট অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি যদি হসপিটাল অর হেলথ ম্যানেজমেন্টের উপর যে আপনাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে তো আপনারা ইজিলি কিন্তু পোস্টির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা চলে আমরা নিচের থেকে দেখে নেব তিন নাম্বার যে পোস্টটি দেখুন বন্ধুরা তিন নাম্বার যে পোস্টটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট বি মেডিকেল এবং এখানে কিন্তু আপনার স্যালারি হবে যে সিক্সটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ অর্থাৎ আটষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা কিন্তু আপনাদের এখানে স্যালারি হবে তার সাথে কিন্তু ইনক্লুড ইনক্লুডিং হবে এক্সট্রা অনেক কিছু অ্যালাউন্স এবং এখানে কিন্তু আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে মাত্র একটি পোস্ট সেটাও কিন্তু ও বিসিদের জন্য এবং এখানে আপনাদের এজ লিমিট যেটা হচ্ছে কি পঁয়ত্রিশ বছর এবং এখানে কিন্তু আপনাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেও বাকি এসসিতে অর্থাৎ এসসি সি ও যে বয়সের ছাড় দেওয়া হয় তো সেইভাবে কিন্তু আপনাদের বয়সের ছাড় কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ তিন বছরে কিন্তু এখানে আপনাদের বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে এবং এখানে আপনাদের দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলছে সেটা হচ্ছে কি এম বিএস ডিগ্রি ইন ওয়ান ইয়ার রিসার্চ টেকনিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনাদের কিন্তু এমবি বিএস ডিগ্রি থাকতে হবে এবং ওয়ান ইয়ার কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তো তবেই কিন্তু আপনারা ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং মন্দিরে চলেন না আমরা চার নাম্বার যে পোস্টে বেড়েছি তো সেটাও দেখে নেব দেখুন চার নাম্বার যে পোস্টটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ এ এবং এখানে আপনাদের পার মান্থ স্যালারি হবে সতেরো হাজার টাকা এবং এখানে আপনাদের টোটাল শূন্য পদ রয়েছে একটি এবং এডি এই পোস্টটি কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্য এবং এখানে আপনাদের এজ হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলছে ইন্টারমিডিয়েট অর হচ্ছে টুয়েলভ পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট আর টুয়েলভ পাস থাকলেই কিন্তু আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সাথে কিন্তু আপনাদের টাইপিং কিন্তু জানতে হবে বলছে যে এইট এইট থাউজেন্ড কী আপনাদের কিন্তু স্পিড থাকতে হবে অর্থাৎ টাইপিং কিন্তু আপনাদেরকে জানতে হবে তো তবেই কিন্তু আপনারা ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ফর্মটির জন্য এবং বন্ধুরা দেখেন এখানে ফর্মটির লাস্ট ডেট আপনাদেরকে বলে দিয়ে ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে কি আঠাশ তিন দু হাজার বাইশে কিন্তু ফর্মটির লাস্ট ডেট ফর্মটিকে ফিল আপ করা তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড আছেন তো তারা আমার ভিডিওটি দেখে বিস্তারিত জেনেন এবং অফিশিয়াল ওয়েবসাইটটি অফিশিয়াল নোটিশটি বিস্তারিত পরে তারপরে কিন্তু চট জলদি কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লাই করে দিন কারণ সময় কিন্তু খুবই কম রয়েছে বন্ধুরা দেখেন এখানে হচ্ছে কি লাস্ট ডেট আপনাদেরকে বলি লাস্ট ডেটটার সঙ্গে দেখেন আঠাশ তিন দু হাজার বাইশে বিকেল পাঁচ অব্দি আপনারা কিন্তু ফর্মটিকে লাস্ট কিন্তু ফিল আপ করতে পারবেন এবং বন্ধুরা দেখেন আপনাদেরকে ফর্মটি ফিল আপ করার ক্রাইটেরিয়া আমি বলে দিচ্ছি ফর্মটি ফিল আপ করার কিন্তু খুবই ক্রাইটেরিয়া কিন্তু খুবই ইজি এবং বন্ধুরা দেখেন আপনাদেরকে ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু একটা সিভি বানাতে হবে এবং সেই সিভিটি কিন্তু আপনাদেরকে এই ইমেল আইডিতে কিন্তু সেন্ড করে দিতে হবে তো তবেই কিন্তু আপনারা ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ফর্মটিকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে দেখেন বন্ধুরা বিজ্ঞপ্তি কিন্তু কি প্রকাশিত হয়েছে এবং বন্ধুরা বাদ বাকি যা ডিটেলস আছে তা আপনারা একটুখানি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন এবং জেনে নেবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত বোঝাতে পেরেছি আশা করি আপনারা বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন তো বন্ধু এরকম যেহেতু গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটি পারলে লাইক করুন ভিডিওটি পারলে প্রচুর শেয়ার করুন এবং যা প্রবলেম হয় ভিডিওর কমেন্টে জানান আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে